আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রশেষ রহমতে সবাই ভালো আছেন। ভূমিকায় কোনো কথা বাড়াবো না, চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। প্রায় বেশ কিছুদিন ধরে ফ্রান্স ভয়াবহ দাবানলে জ্বলছে, এটা মোটামুটি আপনারা অনেকেই জানেন। আমি ভয়াবহ বলাতে আপনি হয়তো বুঝতেছেন যে হয়তো খুব মারাত্মক আকারে এই আগুন ছড়িয়ে পড়েছে, সেখানে দাবানল হচ্ছে, কিন্তু না, আপনি যতটুকু চিন্তা করছেন আপনার চিন্তার অনেক বাইরে এই আগুন ছড়িয়ে পড়েছে, এই দাবানল ছড়িয়ে পড়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কী পরিমাণ আগুন দাবানল ফ্রান্সে ছড়িয়ে পড়েছে। তো আপনি হয়তো বলতে পারেন যে আমি এই বিষয়গুলি কেন বলছি। আমি এই ভিডিওটি করার একটি কারণ হচ্ছে, গত প্রায় হয়তো দুই বছর হবে, প্রায় দুই বছর হয় নাই যদিও, আপনারা অনেকেই জানেন ফ্রান্সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করা হয়েছিল, ব্যঙ্গচিত্র বানানো হয়েছিল এবং সেটার প্রতিবাদ পুরো পৃথিবীর মানুষ করেছে। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে ভাই তাহলে এটার সাথে ওটার সম্পর্ক কি, ওই দাবানলের সম্পর্ক কি? সবথেকে বেশি গরম পড়ে হচ্ছে মধ্যপ্রাচ্যে, এটা আপনারা অনেকেই জানেন, যারা প্রবাসে থাকেন তারা জানেন যে সবথেকে বেশি গরম থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলি। আমার কথা হলো দাবানল যদি হতেই হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হবে, কারণ সেখানে সবথেকে বেশি গরম পড়ে। কিন্তু ইউরোপের দেশগুলিতে কেন হয়? আপনি জানেন ফ্রান্সের এই আগুন এতটা পরিমাণে ছড়িয়ে পড়েছে, এই দাবানল প্রায় 10,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে সেখান থেকে। বন্যা হলে, পানি হলে মানুষ তো ভেসে থাকতে পারে, যদি আগুনে পুড়ে যায় সব কিছু। আর এই আগুন যেইতেই আগুন না, মানে আপনি দেখতেছেন যে বন্যার পানি আসতেছে আর এখানে আগুন আসতেছে বন্যার পানির মতো, গাছপালা ঘর বাড়ি সব পুরো ছারখার হয়ে যাচ্ছে, নিভানোর কোনো রাস্তা নেই। আর ঠিক এমনটাই ঘটছে ফ্রান্সে। প্রায় ইউরোপের 6টা দেশ একত্রিত হয়ে ফায়ার সার্ভিস গঠন করে তবু এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমি কথাগুলি এ কারণেই বললাম, এই নিউজটি আপনাকে এ কারণেই দিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছিল, আজেবাজে কথা বলা হয়েছিল, তার শানে বেয়াদবি করা হয়েছিল, গোস্তাখি করা হয়েছিল, তখন মনে মনে একটা জিনিস চিন্তা করতাম, হ্যাঁ আল্লাহ তাআলা, আমাদের দ্বারা তো কোনো কিছু সম্ভব না, আমরা তো অক্ষম, আমরা তো কিছু পারবো না করতে, আপনার কাছে দোয়া করি আপনি এর ফয়সালা করুন, কারণ আমরা অক্ষম হতে পারি, আমার আল্লাহ তো আর অক্ষম না। আল্লাহ তাআলা বলেছেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমার মতে এই গজবে পড়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ নবীর শানে বেয়াদবি করার কারণেই। তারা ক্ষমাও চায়নি, আমরা চাই না সেখানে দাবানল জ্বলতে থাকুক, নিভে যাক সেটা, কিন্তু এই গজবগুলি কেন আসে জানেন? এই গজবগুলি এ কারণেই আসে। আপনি হয়তো আমার কথায় হাসিতে উড়াই দিতে পারেন, দেন সমস্যা নেই তাতে কোনো, এই গজবগুলি এ কারণেই আসে, কারণ কি জানেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপরে যত আজাব গজব আসে সেগুলি তোমাদের দুহাতের কামাই করা, এগুলি আমরা কামাই করেছি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, মানে তাদেরকে দিচ্ছেন আর কি। আমি একটা জিনিস বুঝি না, কী দরকার আছে আপনার অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার? আপনার কী দরকার আছে অন্যের নবীকে নিয়ে কথা বলার? কোনো দরকার আছে? কিছু মানুষ থাকে আলপিনের মতো খোঁচাইতে থাকে আর কি, শুধু এদের আর কোনো কাজ নাই। আপনি একটা ভুল ধরা দিতে পারবেন? আপনি তো জীবনে কোনো দিন কোরআন পড়েনও নাই, হাদিস পড়েনও নাই, আর যতটুকু পড়েছেন ততটুকু ভুল ধরার জন্য পড়েছেন। নিরপেক্ষভাবে পড়তে থাকুন, ভালো মতো পড়ুন, ভালো মতো পড়লে মরিচ বোকাইলির মতো আপনি নিজেও মুসলমান হয়ে এখান থেকে ফিরে আসবেন, এটা আমরা খুব ভালো করেই জানি। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করি ফ্রান্সের এই দুর্ঘটনা, ফ্রান্সের যা বর্তমান যে দাবানলে জ্বলছে পুরো ফ্রান্স, এটি যেন খুব শীঘ্রই আল্লাহ তাআলা নিভিয়ে দেন। সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।